যে মানুষটাকে ছাড়া আমি থাকতে পারতাম না, আজকে সময়ের পরিবর্তনে সে মানুষটাই আমার না। কি একটা জীবন, তাই না? আমার রিলেশনটা ছিল আমার খালাতো বোনের সাথে। একদিন রাতে হুট করেই আমাদের একটু কথা কাটা কাটাকাটি হয়, যার পরে আমরা আর কেউ কারোর সাথে যোগাযোগ করি না। দু মাস পরে আমি জানতে পারি যে ওর বিয়েটি হয়ে গেছে একজন ব্যাংকারের সাথে, এবং ভালোই ছিল আর। আমার কাছে মনে হতে ছিল যেন সব কিছু অন্ধকার হয়ে যেতেছে, যে কী হইতেছে আমার সাথে এসব। ওর বিয়ের ঠিক 5-6 দিন আগে আমি ওর সাথে যোগাযোগ করি, অনেক কান্নাকাটি করি, অনেকভাবে ওরে বুঝাই, কিন্তু বোঝানোর পরেও কোনো কিছু হয় নাই। আসলে ও তখন কেন বুঝটা নিল না, এটা আসলে আমি আজও জানি না। ফ্যামিলির জন্য নাকি সেই রাগের জন্য, আসলে এখন আমি আর জানতেও চাই না। ও তখন আমাকে লাস্টবার বললো যে আমার তোমার কাছে লাস্ট চাওয়া আছে, সেটা হচ্ছে আমার বিয়েতে তুমি থাকবা। তখন আমার সেমিস্টার ফাইনাল চললে, তখন এর বিয়ে ধরে 2-3 দিন ম্যানেজ করে আমি চলে আসলাম। আমি যতটা সময় ওর বিয়েতে ছিলাম, ততটা সময় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। নিজের হাতে ওরে সেই উপহারটা আমি পায়েল পরাই দিলাম। আগে ওকে যখন নিয়ে যাচ্ছিল তখন মনে হইতেছিল আমার ভিতর থেকে কে যেন কিছু একটা নিয়ে যাচ্ছিল, জোর করে নিয়ে যাচ্ছিল। ওর বিয়ে হয়ে গেছে 1.5 বছরের মধ্যে, এর মধ্যে 3-4 বছর আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কারণ যেহেতু আমরা কাজিন সেহেতু দেখা হয়। তো এর ভিতরে যতবার আমি ওকে দেখেছি ততবারই মনে হয়েছে ওর ভিতরে একটা অপূর্ণতা ছাপ রয়ে গেছে। ওর কাছে সব থাকলো, ও শুকিয়ে না। ও আমাকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছিল আমি আর তুমি আমরা হতে পারলাম না, অন্য কারো গল্পে তুমি হয়ে গেলাম। কথাটা খুব গভীরে গিয়ে লেগেছিল আমার। ওর সাথে যখনই কথা বলার ইচ্ছা হইতো একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি ওর নিজের আইডিতে আমি আবার মেসেজ দিতাম। হয়তো মানুষ দেখলে বুঝবে যে আসলে ছেলেটা পাগল হয়ে গেছে, এতর পরিমাণ মানসিক যন্ত্রণা সহ্য করা আসলে সম্ভব না। লাস্ট কিছুদিন আগে যখন শুনতে পারি ও মা হবে, তখন শুনে অনেক খুশি হলাম। ওর বাসায় গেলাম, যাই দেখা করলাম, অনেক কথাও বললাম, কিন্তু একটা কথা কি, দুজনের যে অপূর্ণতাটা না, এটার কোনো কিছু দিয়ে পূর্ণতা করা সম্ভব হচ্ছে না। দুজনের ভিতরে এই কষ্টটা যেন বারবার থেকে যাচ্ছে, যতবারই ওর সামনে যাই ততবারই বুঝতে পারি এই কষ্টটা কত বেশি কোন যন্ত্রণা দেয়। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে অন্য কারো হয়ে আসলে দেখা যায় না, এই কষ্টটা আসলে কোনোভাবে বলাও যায় না। মানুষ জীবনে সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার কষ্ট মানুষ সহ্য করতে পারে না। মানুষ সব কিছু দেখতে পারে, ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে পারে না। আর এই জিনিসটা আমাদের সাথে বারবার হয়। আমি এই গল্প থেকে কিছু কথাই বলতে চাই, সেটা হচ্ছে রাগ যে তুমি মান যাই হোক বলেন না কেন, নিজেরা মিটিয়ে নিতে শিখুন। এই রাগ যে অভিমান করে ভালোবাসার মানুষটাকে দূর করে দিয়েন না, একটা সময় দেখা যাবে এই আফসোসটা আর কখনোই শেষ হবে না। আপনি যত যাই করেন না কেন, এই যন্ত্রণাটা আমার কাছে থেকেই যাবে। তার সাথে রাগ যে অভিমান করুন, সেটা দিয়ে অন্য কার সাথে চলে যাচ্ছেন, নিচে যে দেখা যাবে একটা সময় আপনি কোনো কিছু দিয়ে সুখী হতে পারতেছেন না, তখন আপনার কেন জানি মনে হবে আপনার তাকেই লাগবে, তাকেই লাগবে, আর কোনো কিছুই আমার দিয়ে আমার কিছু হবে না। এই জিনিসটা অনেক কষ্ট দিবে আপনাকে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড। জীবন এক ছোট, আর এই ছোট জীবনে যদি কোনো কোনো ঠেকা থাকে, জীবনটা কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন, যেহেতু ভালোবেসেছেন ভালোবেসেই হাতটা রাখবেন।